কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমাদের ব্লগটা দেখো, আমরা যে 100 পিপলকে ফিডিং এর একটা উদ্যোগ নিয়েছি সেইটারই একটা ব্লগ। তো এটা ছিল হচ্ছে 5th June, মানে বিশ্ব পরিবেশ দিবসের দিন। আর এই দিন আমরা চলে গেছিলাম পূর্ব বর্ধমানের কোড়াপাড়াতে 100 জন মানুষের মুখে অন্ন তুলে দিতে। আর এই দিনের অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল আমাদেরই সদস্যা সুবর্ণা সামন্তর হাজব্যান্ডের ডেথ অ্যানিভার্সারি। তো সেই উদ্যোগে সুবর্ণার অনুদানে আমরা 100 জন মানুষের মুখে অন্ন তুলে দিতে পেরেছি। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারাও এসেছে, আর এবারে আমি খুশিকে নিয়ে গেছিলাম এই কাজটাতে। আর তোমাদের সাথে অ্যাকচুয়ালি ব্লগটা শেয়ার করতে অনেকটা দেরি হলো, কারণ মাঝে না অনেকগুলো কাজ পড়ে গেছিলো, তো সেই কাজগুলোই করছিলাম। আজকে ব্লগটা হবে হচ্ছে একদমই ছোট্ট একটা ব্লগ। আর সব থেকে বেশি ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছি যে ছোট ছোট বাচ্চাগুলোর মুখের হাসি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে খুশিকে নিয়ে যাওয়ার কারণ। সবাই বলবে গরমে বাচ্চাকে নিয়ে যাওয়ার কী কারণ? দেখো শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ওয়েদারের সাথেই আমাদেরকে বাচ্চাদেরকে কিন্তু মানিয়ে নিয়ে যাওয়ার জন্য গড়ে তুলতে হবে। আর তার থেকেও আরেকটা বড় কথা হলো যে সমাজের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটা কিন্তু বাচ্চাদের মধ্যে ছোট থেকেই তুলতে হবে। অর্থাৎ আমরা যে সমাজের প্রতি দায়বদ্ধ সেটা কিন্তু বাচ্চাদের মনের মধ্যে ছোট থেকেই ঢুকিয়ে দিতে হবে। দেখবে তাহলে কিন্তু বড় হয়ে ওরাও তোমাদের পথকে অনুসরণ করবে। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপরেই তো আমাদের এই হৃদ মাঝারে, হ্যাঁ আমাদের এই সংস্থার নাম হচ্ছে হৃদ মাঝারে, আমাদের এই হৃদ মাঝারে দাঁড়িয়ে আছে। তাই বাচ্চা বেলা থেকেই ওদেরকে কিন্তু এই শিক্ষাটা দেওয়া অনেক জরুরি। তাই তোমরাও চেষ্টা করো ছোট ছোট সাহায্যের মাধ্যমে বাচ্চাকে সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলার শিক্ষা দিতে। আর এখানে কিন্তু চাটনি দিয়ে খুশি খুব আনন্দ পেয়েছে, মানে ওর মুখের যে আনন্দটা না সেটা আর কি বলবো। ও নিজেই বাড়িতে এসে ওর বাবাকে সবাইকে ফোন করে করে বলছে যে খুব মজা লেগেছে, এখানে দেখো সবার সাথে গল্প করছে। আর আমাদের কিন্তু সবাইকে দুপুরের খাবার দেওয়া শেষ হয়ে গেছে। লাস্টে না একটুখানি পায়েস ছিল, তো সেই পায়েসটাও আমরা একটা ছোট্ট বাচ্চাকে কিন্তু দিয়ে এসেছি। ও তোমাদের তো বলাই হয়নি যে আমাদের মেনুতে কী কী ছিল। আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত, আলু ঝিঙে পোস্ত, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, চাটনি, আমের চাটনি অবশ্যই, তার সাথে পাঁপড়, পায়েস আর রসগোল্লা। এই ছিল আমাদের মেনু। তো দেখো ছোট্ট ভাই চলে এসেছে, পায়েসটা কিছুটা বেঁচে ছিল, তো সেটা আমরা এই ছোট্ট ভাইকে কিন্তু পায়েসটা দিয়ে দিলাম। কারণ আমরা যা যা খাবার নিয়ে আসি, যদি কখনো কিছু বেঁচে যায় আমরা কিন্তু আবার এইটা সব মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। তো আমাদের 5th June সকালবেলা আমরা কোড়াপাড়াতে গিয়ে 100 জন মানুষকে খাবার দিয়ে এসেছিলাম। আর বিকেলবেলা যার জন্য আমরা কিন্তু আমাদের সোসাইটিতেই একটা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিলাম, কারণ সকালবেলাটা তো আমাদের এই জায়গাতেই কেটে গেল, তাই সকালবেলা আমরা গাছ লাগাতে পারিনি। আর তোমরা হয়তো বলতে পারো যে আমরা সোসাইটির মধ্যে কেন গাছ লাগিয়েছি। আমরা সোসাইটির মধ্যে গাছ লাগিয়েছি এই কারণেই, কারণ আমাদের না সোসাইটিতে একজন মালি অ্যাপয়েন্ট করা আছে। দেখো গাছ যেখানে সেখানে লাগিয়ে দিলাম মিটে গেল, দায়বদ্ধতা শেষ হয়ে গেল, সেটা নয়, সেই গাছটার সঠিক চর্চাটা কিন্তু আসল। অর্থাৎ ভবিষ্যতে যা গাছটা যাতে আরও বড় হয়, সঠিক চর্চাটা পায়, সেই কারণের জন্যই কিন্তু এই সমস্ত চিন্তাভাবনা থেকেই আমরা এই গাছগুলোকে আমাদের সোসাইটির মধ্যেই কিন্তু পুঁতেছিলাম। আর এই যে বৃক্ষরোপণ, এখানে দেখো আমরা 5টা ফুল গাছ নিয়ে এসেছিলাম, কারণ আমাদের যে মালি আছে না, আমাদের প্রত্যেক দিন মালি এসে গাছের পরিচর্যা করে, তো আমরা জানি যে এই গাছগুলো সঠিক পরিচর্যা পাবে এবং অনেক বড় হয়ে ফুল দেবে। তো সেই কারণেই আমরা আমাদের সোসাইটির মধ্যে কিন্তু গাছগুলোকে লাগিয়েছিলাম। আর এখানে কি সুন্দর না ফুলটা লাগছে দেখো দেখতে। আর আমিও তোমাদেরকে সাজেস্ট করবো তো যে তোমরা এমন এমন জায়গায় গাছ লাগাও বা বৃক্ষরোপণ করো যেখানে কিন্তু যত্ন নেওয়া যাবে। সেটা যদি ছোট টপে নিজের বাড়ির ছাদেও হয় সেটাও করো, তাতেও কিন্তু হবে। শুধু আমরা বৃক্ষরোপণ করে দিলাম আর কাজ সারা হয়ে গেল, সেরকম করে কিন্তু করলে হবে না। আর এখানেও দেখো খুশি চলে এসেছে, এবং তার সাথে খুশির ছোট্ট আরেকটা বন্ধুও কিন্তু চলে এসেছে বৃক্ষরোপণের জন্য। তো বাচ্চাদেরকে না এইসব কাজের থেকে কখনো দূরে সরিয়ে রাখবে না, বাচ্চাদেরকে এইসব কাজে সব সময় উৎসাহ দেখবে।
দেখবে ভবিষ্যতে ওরাই কিন্তু এগিয়ে আসবে আমাদের এই সামাজিক কাজের জন্য। তাই ছোট থেকে বাচ্চাদেরকে সমাজের এই কাজগুলোকে ছোট ছোট করে কিন্তু শেখাবে, যতটুকুনি ওরা করতে পারে ততটুকুনি দিয়ে। আর এখানে দেখো আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, তো এখানে সবাই মিলে ফটো তোলা হয়ে গেছে। আর আমাদের যিনি মালি আছেন তিনি আগে থেকেই না আমাদের জন্য গর্ত খুঁড়ে রেখে গেছিলো, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল সেই কারণের জন্য না আমরা গাছগুলোকে আর কি জাস্ট রেখে দিয়েছিলাম, কারণ ভোরবেলা এসে মালি আবার জল দিয়ে গাছগুলোর থেকে প্লাস্টিকটা খুলে নিয়ে, যেটার মধ্যে আর কি গাছের শিকড়টা মোড়ানো থাকে সেটা খুলে নিয়ে গাছগুলোকে ভালো করে মাটিতে লাগিয়ে দিয়েছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আমরা সেই কারণের জন্য জাস্ট গাছগুলোকে যে আমাদের গর্তগুলো খুঁড়ে দিয়ে গেছিলো তার মধ্যে আমরা রেখে দিয়েছিলাম, এবং আমরা ওপর থেকেই কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, সেইটা ভিডিওটা করা হয়েছিল না। তো এখানে দেখো আগে ছোট ছোট বাচ্চাদেরকে বললাম তোমরাও রেখে দাও আর কি গাছগুলো, ওরাও কিন্তু কথা শুনে রেখে দিল। আর সব থেকে ভালো লাগে ওরা না ভীষণ কথা শোনে, এখানে দেখো খুশি চলছে, তার সাথে আমরাও আছি, লিপি দি আছে, লিসা আছে, মিষ্টি দি আছে, আমি আছি, আর আমাদের দুই খুদে সদস্যা কিন্তু আমাদের সাথে আছে। তো আদ্রিতাস গ্যালারিতে একদম অন্যান্য রকমের কিন্তু ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো ডেলি লাইফের ব্লগ তো আমি নিয়ে আসি, তাই না? ডেলি লাইফের ব্লগ সব সময় থাকবে, আর এটাও কিন্তু আমার একটা কাজের মধ্যে পড়ে। এখানে দেখো মিষ্টি দি ফেসবুকে লাইভ করছিল। দেখো সবাই হয়তো বলবে যে এই কাজগুলো করা করছো তোমরা, তো এত ফলাও করে বলার কি আছে? দেখো ফলাও করে বলাটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজ দেখে যদি 100 জনের মধ্যে 10 জনও এগিয়ে আসে এবং এই কাজগুলো করে, সেটাই কিন্তু আমাদের কাছে প্রাপ্তি হবে। সেই কারণের জন্য আমরা কিন্তু আমাদের যে এই সামাজিক যে কাজগুলো সেগুলো তোমাদের সামনে নিয়ে আসি। আর তোমরা, আমি এটাই চাইবো যে তোমাদের মনের মধ্যেও যাতে এই জিনিসগুলো আসে, এবং যারা ভাবছো যে কী করে করবে বা কী করে তোমরা সমাজের এই কাজগুলোর সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু আমাদের হৃদমাঝারে টিমের সাথে যুক্ত হতে পারো। তোমরা ভারতবর্ষের যেখানেই থাকো না কেন, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমরা আমাদের হৃদমাঝারে টিমের সাথে অবশ্যই যুক্ত হতে পারো এবং আমাদের এই কাজে কিন্তু তোমরাও সহযোগিতা করতে পারো। বাহ, এই ফুলটা দেখো, টগর ফুলটা কি সুন্দর লাগছে। ব্যস্ততার মধ্যে কাটছে, গাছ লাগানো হয়ে গেছে, আমি বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখন রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, ঘরের জন্য টুকটাক কিছু জিনিস কিনবো, যেগুলো খুব দরকারি জিনিস সেগুলো একটু কিনে আনতে এখন বেরোবো। বাইরে বেরিয়ে তোমাদের বন্ধু সায়ন্তনী ফুচকা খাবে না তা কি করে হয়? তো যথারীতি আমরা চলে গেছিলাম আমাদের ফেভারিট ফুচকা স্টলে ফুচকা খেতে। তো চলো আমরা ফুচকা খেয়ে নিই, আর বেশি বড় করব না ব্লগটা। তোমরা সবাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও যখন আসবে তোমাদের ফোনে টুক করে নোটিফিকেশনটা চলে যায়। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য, লাইক করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। ধন্যবাদ।